আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বইয়ের কিংবা যে কোনো লেখাকে ছবি তুলে আপনারা টেক্সটে পরিণত করতে পারবেন অর্থাৎ না লিখেই কিভাবে আপনারা লেখ ছবির লেখাগুলোকে টেক্সটে পরিণত করবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো তো তার জন্য আপনাদের একটি অ্যাপস ইউজ করতে হবে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে অপশানে লিখবেন স্মার্ট লেন লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে দেখবেন একটি অ্যাপস আসবে অ্যাপসটা ভালোভাবে খুব লক্ষ্য করেন অ্যাপসটা আসার পরে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে এবার সেটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন আপনাদের অপশানগুলো চলে আসবে দেখেন চলে আসছে এখানে আপনারা চাইলে এখানে যে কোনো ভাষাকে কনভার্ট করতে যে কোনো ভাষায় ছবি তুলে আপনি সেটাকে টেক্সটে পরিণত করতে পারবেন ইংলিশ বাংলা চাইনিজ বিভিন্ন ভাষাকে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন তো দেখেন এখানে আমি এখন একটা বাংলা নিচ্ছি এখানে বাংলা সেট করে দিলাম তো এই বাংলা সেট করে দিয়ে আমি এখন বাংলা একটা ছবি তুলব তুলে সেটাকে টেক্সটে পরিণত করব। দেখেন আমি এটা ছবি তুললাম ছবি তোলার পরে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্রফ করে নিব দেখেন আমার মনে করেন এতটুকু দরকার আমি এতটুকু ক্রফ করে নিলাম এই যে নিয়ে তারপর সেটাকে স্ক্যান করবো দেখবেন খুব সুন্দরে আমার সেই লেখাগুলো টেক্সট হয়ে গেল এই টেক্সটটাকে আমি এবার চাইলে যে কোনো জায়গায় কপি করে এখান থেকে সিলেক্ট করে সম্পূর্ণ অংশটা আমি কপি করে যে কোনো জায়গায় পোস্ট করতে পারি বা কাউকে পাঠাতে পারি বা অন্য যে কোনো জায়গায় আমি দিতে রাখতে পারি তো এভাবেই আপনারা ছবি তুলে না হাতে টাইপিং না করে আপনারা যে কোনো বইয়ের লেখা কিংবা যে কোনো লেখাকে ফোনে টাইপ টেক্সট করতে পারবেন বা ফোনে উঠাতে পারবেন তো এছাড়াও আপনারা চাইলে আপনাদের পূর্বে যদি কোনো ফোনে ছবি থাকে সেই ছবিগুলোকেও আপনারা এই ছবিগুলো দিয়েও টেক্সটে পরিণত করতে পারবেন